আধ্যাত্মিকতা কথাটার মানে বুঝতে গিয়ে প্রথম যে প্রশ্নটা আমার মাথাতে এসেছিল সেটা হলো ভগবান কি, আমরা কাকে পাওয়ার লক্ষ্যে এইসব করছি, হোম যাগ যজ্ঞ পূজা অর্চনা যা করছি আমরা সেগুলো কাকে পাওয়ার জন্য, তিনি কি যাকে খুঁজতে আমরা এতটা দৌড়াচ্ছি, যাকে খুঁজতে আজকে আমরা মন্দির বা বিভিন্ন জায়গাতে গিয়ে ভিড় করছি। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ পৌঁছে গেছিলাম রাজপুর মহাশ্মশানে এক সাধকের কাছে। তার নাম গুপ্তসাধক শ্যামাখ্যাপা। তার লক্ষাধিক সাবস্ক্রাইবার একটি চ্যানেল আছে যেখানে তিনি বহু প্রশ্নের উত্তর অনেক সহজে দিয়েছেন এবং তার কাছে প্রতিদিন প্রায় 100 বেশি লোকের সমাগম হয়। বিভিন্ন তাদের প্রবলেম নিয়ে তারা আসেন, তাদের সমাধান খোঁজার উপায় বলে দেন তিনি। আজ আমিও পৌঁছে গেছিলাম আমার এই প্রশ্ন নিয়ে তার দরবারে। তার উত্তরে তিনি কি বললেন শুনে নিন। প্রণাম গুরুদেব। গুরুদেব, আজকে আপনার কাছে কিছু আমরা সবাই যারা ভগবানে বিশ্বাসী, আজও এত কিছুর বাদেও যারা ভগবানের উপর আশ্বাস রেখে ভগবানকে ধরে ভগবানের পা ধরে ঘুরে চলেছে এদিক থেকে ওদিক, একটা খুঁটি ধরে চারিপাশ ঘুরে চলেছি, তাদের কাছে প্রথম যে প্রশ্নটা আসে ভগবান কি, সে ভগবানকে পাওয়া বা না পাওয়ার আগে ভগবান কি, কাকে পাওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি। চালাক লোক কখনো ভগবান ডাকে, চালাক লোক কোনোদিন ভগবান ডাকে না। তো ছিলেন তোমরা নাম চেনো, তৈলঙ্গ স্বামী কাছে একদল লোক গেছে যারা আস্তিক, যারা ভগবান টগবান বিশ্বাস করে না, তাদের কাছে গেছে, তার কাছে গেছে, বলছে বাবা আমরা এসেছি আপনার কাছে বিশেষ নিবেদন নিয়ে, আমরা ঠিক করতে পারছি না। তো বলো কী বলছো বলো, আমার জানা থাকলে আমি উত্তর দেবো। বলছে বাবা আচ্ছা ভগবান কি আছে, আমার তো মনে হয় ভগবান নেই, এই জন্যে আপনার কাছে এসেছি, আমি তো জ্ঞানী ব্যক্তি, আপনি বলতে পারবেন ভগবান আছে কি নেই। তো বলো বসো 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 বসো, আমি একটু জিজ্ঞেস করি ভগবানকে। তুমি ওপর থেকে চাইলে আঘাত থেকে চেয়ে বলেন ভগবান আছো, কিছুক্ষণ বাদে একটা আওয়াজ এলো না, দেখলি ভগবান নেই, দেখেছিস তো ভগবান, নিজের মধ্যে আলোচনা দেখেছিস তো, এত বড় লোক বলো ভগবান নেই, তোরা মিছি মিছি ভগবান ডাক চিন্তা দিতে, ওদের নিজের মধ্যে আলোচনা হলো যে ভগবান বলে কিছু নেই, এইটাই সিদ্ধান্ত হলো ওদের, এবং এই সিদ্ধান্ত নিয়ে তারা চলে গেল। আবার একদল লোক এলো মানে কিছুদিন বাদে, তারা খুব ভগবানে বিশ্বাসী, এসেছে এসে বলছে যে বাবা আপনার কাছে এলাম একটা বিশেষ কারণে, তো কী বলছিস বল বাবা, বলছি ভগবান আছে এটার জন্য আমরা মানে কনফিউশন আমাদের প্রচন্ড, সে বলছি একটু বল বাবা দেখছি, বলে ভগবান তুমি আছো, বলে হ্যাঁ আছি, বলে দেখতে বলো ভগবান আছি, বললো আছি। তা এখন এই হচ্ছে ব্যাপার, যার যা এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার, একটা অন্ধবিশ্বাস আছে যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি না, একেবারে ভগবানের পা ধরে পড়ে থাকা ইত্যাদি, তুমি যেটা বললে এটাকে আমি একদম মানতে চাই, মানে অন্ধবিশ্বাস ভালো নয়, বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো নয়, বিশ্বাস দেখো হ্যাঁ ভগবান আছে ঠিক আছে এইটাই দেখে দাও না, আর তোমার ভগবান যদি ডাকেও তুমি যদি ডাকো তার তোমার কী হবে, আর যদি তুমি নাও ডাকো তাহলে বা কী হবে, তুমি খেতে পাবে, পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, শুধু একটাই মনের মধ্যে থাকবে ভগবান নেই, আর একজন বলছে হ্যাঁ ভগবান আছে, এই দুটোর মানে দুটো সত্তা, তা এটা তো বিশ্বাসের ব্যাপার, তুমি যদি মনে করো ভগবান নেই নেই সত্যি নেই, দেখতেও পাওয়া যাচ্ছে, আমি তো দেখাতে পারবো না, বিজ্ঞান যেটা জানে বিজ্ঞান যেটা তোমাকে হাতে কলমে দেখিয়ে দেবে, আধ্যাত্ম পারতে যা পারবে না, তুমি যদি বলো আমাকে ভগবান দেখা আমি পারবো না, আর তোমাকে ছোটো হয়ে যাবো, শুধু কথাটা হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা বিশ্বাসের ব্যাপার, এবং এই বিশ্বাস যারা আছে তারা ভগবানের
সাক্ষাৎ পাচ্ছেন, যারা নেই তাদের পাচ্ছেন না। এই জন্য মানে এ বলছে যায় অস্মিন্ন আকাশে তেজময় ও অমৃতময় পুরুষ সর্বানুভব, অর্থাৎ সেই আকাশে যিনি আছেন আমার আত্মা সবসময় তাকে স্মরণ করছে, মনন করছে। আবার বলছে যায় অস্মিন্ন আকাশে তেজময় অমৃতময় পুরুষ সর্বানুভব, অর্থাৎ আকাশে যিনি আছেন এই তেজময় অমৃতময় পুরুষকে আমি সর্বদা স্মরণ করছি, আমার আত্মা তাতে নিয়োজিত, আমার আত্মা তাতে নিয়োজিত। তমেকা বিচিত্র মেতি মৃত্যুর মেতি নানা পন্থা বিত্তলে হয় না, অর্থাৎ ততক্ষণ আমি তাকে ডাকবো যতক্ষণ না তাকে জানতে পারছি, বুঝতে পারছি এবং তার তার উপস্থিতি বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত তাকে আমি তো ডেকে যাবো, আমার কাছে দ্বিতীয় রাস্তা খোলা নেই। ঠিক আছে, এটা বেদ বলছে। তো সুতরাং কথা হচ্ছে যে এটা তোমার বিশ্বাসের ব্যাপার আছে কি নেই, থাকলেও বা কী হবে, না থাকলেও বেদ কী হবে, এটা মানে তোমরা হয়তো ভগবান করছি তা নয়, ভগবান করছি এটা নয়, কিন্তু মানে আজকে তোমার পয়সা এসেছে, কালকে তোমার পয়সা এসেছে অন্য কাছে পয়সা যাবে, আর তার থেকে পয়সা অন্য কাছে আসবে, এইভাবে পয়সা কিন্তু হয়ে যাবে, ভগবান এটা দেয় না, মানে কেউ যে ভগবান দিয়েছে ওটা বাজে কথা একদম, মানে রোটেশনেই তুমি পাবে, রোটেশনেই তুমি পাবে, এইটাই ভগবান, এইটাই ভগবান, তুমি রোটেশনেই পেয়ে যাবে টাকা, তোমার একবার সুযোগ আসবেই, তোমাকে একবার টাকা দিলে ভগবান নয় কিন্তু, এটা মানে এটা এটা যুগের নিয়ম, এটা নিয়ম, এটা নিয়ম, প্রত্যেকেই পাবে টাকা, প্রত্যেকেই পাবে, একবার না একবার পাবে, কেউ হারিয়ে ফেলে, কেউ রেখে দেয়, কি যা পারে করে, ভগবান আছে কি নেই এটা তোমার বিচার্য বিষয় নয়, এটা নিয়ে এ করা উচিত নয়, মানে আলোচনা করা উচিত নয় ভগবান আছে কি নেই। আমি বলি থাকলেই বা কি না থাকবে, ভগবান তো বলিনি আমাকে ডাকো তবে আমি খেতে দেবো, তো যারা ভগবান ডাকছে তারাও খেতে পাচ্ছে, যা ভগবান ডাকছে তারাও খেতে পাচ্ছে, তাহলে তফাতটা কোথায় আমাকে বুঝতে পারছে, এটা হচ্ছে একটা মনের তফাত। আর যদি মনের মধ্যে গেঁথে যায় যে হ্যাঁ ভগবান আছেন, ঠিক আছে তুমি ডাকো তাকে, তাকে ডাকলে পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, আমি তো ডাকো, যতক্ষণ তুমি মরছো ততক্ষণ তাকে ডেকে যাও, তাকে যতক্ষণে জানতে পারছো বুঝতে পারছো ততক্ষণ তাকে ডেকে যাও, আমি তো তাকে ডেকে যাও, তুমি পেয়ে যাবে, তার মধ্যে পেয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। ভগবান পেলেই বা কী হবে, আর না পেলেই বা কী হবে, আমরা তো পেয়েছি ভগবান, সত্যি কথা ভগবান স্বীকার করছি, আমরা ভগবান পেয়েছি, আমার এবার কী হয়েছে, আমরা যে বিক্রি সেই বিক্রি আছে, স্ট্রিট বেকার বা রাস্তায় কুত্তা বলতে পারো, ভগবান তো আমাদের কিছু দেয়নি, প্রচুর টাকা সম্পত্তি দেয়নি, এনে কেমন নে, তুই অনেক দেখেছিস আমাকে, আমার জন্য অনেক করেছিস, তুই নে কিছু তো দেয়নি, তা আমি কী করে তোমাকে বলবো যে ভগবান ডাকো, তো আমার কাছে যে আছে বলে ভগবানই নেই, ভগবান আছে আছে, আমার হচ্ছে পরিষ্কার কথা, ঠকবাজি ঠকবাজি। তো গুরুদেব এখানে তো দুটো ভাগে ভাগ হয়ে গেল, যে ভগবানে বিশ্বাস করে যে বিশ্বাস করে না, দুজনে আমি ধরে নিলাম দুজন আলাদা। তো যারা বিশ্বাস করেন, এবার আমি শুধু তাদের কথাতে যদি আসি, তো তাদের কাছে ভগবানকে আমরা শুনেছি, ভগবান অনেকে দ্বৈতবাদে বিশ্বাসী, অনেকে অদ্বৈতবাদে বিশ্বাসী, তো তারা কোন দিকে যাবে, দ্বৈতবাদ অদ্বৈতবাদ কোন দিকটা মানা তাদের পক্ষে ঠিক? দেখো তোমরা তো কলকাতায় বাস করছো, কলকাতায় দ্বৈতবাদ রয়েছে অদ্বৈতবাদ রয়েছে তোমরা জানো, তোমরা এখানে হই হই চেঁচামেচি করছো, অদ্বৈতবাদ কোনটা জানো, বেলুড় মঠ, তারা একটাই কথা বলে সবটা মালিক এক হয়, সবকা মালিক এক হয়, দ্বিতীয় নাস্তিক, ঠিক আছে না, তো সেই জন্য সেখানে যে সাধনা হয় এলাকার ব্রহ্ম সাধনা হচ্ছে, সেখানে আর কারুর মানে ছাই নেই, এখন বর্তমানে বিবেকানন্দ হয়তো দুর্গা ঠাকুরের প্রচলন করেছেন এবং কুমারী পূজার আয়োজন করে উনি বলে গেছেন, ওনার শিষ্যদের বলে গেছেন তোমরা ইন্দ্র পুজো করবে, কুমারী পুজো করবে, দুর্গা পুজো করে সরস্বতী পুজোর সঙ্গে অ্যাড করেছে, এটা অ্যাড হয়েছে, এটা পরের দিকে অ্যাড হয়েছে, যাই হোক এই ছাড়া তো আর কিছু নেই, ওখানে প্রে ভগবানের প্রার্থনা, সন্ধ্যে হলেই গিয়ে দেবে, প্রে করতে প্রে হচ্ছে, শুনতে ভালো লাগবে, গিয়ে বসলে তোমার ভালো লাগবে, ভগবানের নাম ডাক হচ্ছে, নাম গান হচ্ছে, এটা একটা ব্যাপার। আর মানে আমাদের রামকৃষ্ণ মিশন এটা দ্বৈতবাদে বিশ্বাস, রামকৃষ্ণ বারবার বলতেন দেখো, যার জন্যে রামকৃষ্ণের সঙ্গে আমার বিবেকানন্দ একটা খুব মিল ছিল,
তো মেয়ে ছিল না, এবং আমার তো মনে হয় না যে বিবেকানন্দ কখনো পাঁচিয়ে ঠাকুরের বা মায়ের পাঁচিয়েছেন, এরকম আমি শুনতে পাইনি, এরকম কিন্তু শুনতে পাইনি। এরা মানে পরবর্তীকালে সংযোজন হয়েছে অনেক কিছু, কিন্তু আমি যতদূর জানি বিবেকানন্দ কোনোদিন নাম কৃষ্ণ পাঁচ হয়নি এবং মা সরদারও পাঁচ হয়নি। মানে উনি অদ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন, আর এই দ্বৈতবাদে বিশ্বাসী, তিনি বলতেন যে গঙ্গার পাড়ে যারা বাস করে তাদের সঙ্গে 33 কোটি দেবতা বাস করে, এটা রামকৃষ্ণ কথা, বিবেকানন্দ কথা না। রামকৃষ্ণ কথা, যারা গঙ্গার পাড়ে বাস করেন তারা 33 কোটি দেবতার সঙ্গে থাকে, এটা বিবেকানন্দ মানতে পারেন। এবং আমার মনে হয় না যে মায়ের কাছে উনি গেছিলেন দেখে চাইতে, এটাও আমি আমার তো মনে হয় না, উনি যেমন দেজিয়াল ছিলেন। যাই হোক, একটা সুযোগ এসেছিল, সুযোগে হাতছাড়া করে আমেরিকা শিকাগো উনি অংশগ্রহণ করেছিলেন এবং ভুলি করেছিলেন, তখনকার দিনে সমাজ ওনাকে মেনে নিতে পারে, কারণ কালা পানি পেরিয়েছে, আগে শাসন পেরোলে কালা পানি পেরো, ওরা বলা সমাজ থেকে বয়কট হয়েছিল, সমাজ চ্যুত হয়েছিল। এবং যখন উনি আমেরিকা থেকে অত বড় একটা যুদ্ধ জয় করে এলেন, বাঘে আর গরুতে এক ঘাটে জল খাওয়ালেন, এক ঘাটে খাইয়ে এলেন, এবং ওনাকে রিসিভ রিসেপশন করার মতো লোক ছিল, গলাটা মালা দেওয়ার মতো লোক ছিল। তো সুতরাং কথা হচ্ছে যে, এবং ওনাকে অনেক অত্যাচার করতে হয়েছে। এটা এটা কি তখনকার দিনের মানুষ সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি ছিল না? না, কালা পানি পেরিয়েছে, কালা পানি পেরিয়েছে মানে মানুষ তাকে আর সমাজে নেবে না, গ্রহণ করবে না। অচ্যুত, যেমন হাতি, হাতির বাচ্চা যদি একবার লোকালয়ে ঢুকে যায় আর মানুষ যদি তার গায়ে হাত দেয়, হাতি আর বাচ্চাকে নেয় না, ফেরত নেয় না। এও তাই, একবার কালা পানি পেরিয়েছে মানুষ আর ওনাকে গ্রহণ করেনি। এবং মানে জাহাজ থেকে নেমে দিন যখন একটা লোক ছিল, পরবর্তীকালে তোমরা আরও অনেক করুণ কাহিনী ওনার শুনবে যেগুলো উনি কোনোদিন মেনে নিতে পারে, মানে প্রতিবাদ করেছেন, ভয়ঙ্কর প্রতিবাদ করেছিলেন কিন্তু মেনে নিতে পারেন। দ্বৈতবাদ হচ্ছে এইটাই, অদ্বৈতবাদ হচ্ছে এইটাই। দ্বৈতবাদ মানে অনেক দেবতারা সঙ্গে থাকা, আর অদ্বৈতবাদ এক আল্লাহ এক এক এবং তো এই দুটো, এটা তো এটাও কি বিশ্বাসের ব্যাপার, এটাও কি বিশ্বাসের ব্যাপার, কে দ্বৈতবাদে বিশ্বাসী অদ্বৈতবাদে বিশ্বাসী? যেহেতু মানুষ, তোমার তো বিশ্বাস থাকা উচিত, তুমি যে কোনো জিনিসে তোমাকে যদি একটা জিনিস দেওয়া হয়েছে বিশ্বাস করে নেবে, মানে আবার নানান কিন্তু থাকবে, আমি কাজ করবো ওটা কী হবে, ঠিক আছে না? এখন আর যদি বিশ্বাস থাকে তুমি ওটা কিছু দেখবে না, তুমি নিয়ে নেবে, তো বিশ্বাস বা বিশ্বাস এটাই হচ্ছে ব্যাপার। আর এটা তুমি যেহেতু মানুষ, তোমার এটা থাকবে মনের মধ্যে, এটা থাকবে বিশ্বাস বা বিশ্বাস থাকবে, দুর্চাল থাকবে বিশ্বাস অবিশ্বাস থাকবে। আর দ্বৈতবাদ অদ্বৈতবাদ আমাদের কলকাতায় তুমি দেখতে পাবে, তোমাকে বলে দিলাম, তোমরা গিয়ে দেখো, দ্বৈতবাদ অদ্বৈতবাদ দুটোই তুমি দেখতে পাবে। হ্যাঁ, তো গুরুদেব, এই দ্বৈতবাদ ও অদ্বৈতবাদের সৃষ্টির মানে কারণটা কি? মানে দুটো বেদ থেকে, সে বেদ, কমপ্লিট বেদ, কমপ্লিট বেদ, বেদ বেদান্ত থেকে এখানে এসেছে, বেদাঙ্গ থেকে এসেছে, বেদ বেদান্ত বেদাঙ্গ থেকে এখানে এসেছে। আর এইগুলো নিয়েই পড়াশোনা, এইগুলো নিয়েই সব কিছু, এগুলো সব কিছু প্রত্যেকে যা কিছু উৎপত্তি হয়েছে। অরিজিনালিগণ তো বেদ, বেদ কোথাকার সমাজ ব্যবস্থা তখন যা ছিল, তুমি যদি বেদ পড়ো সমাজ ব্যবস্থা কী ছিল মানে কল্পনা করতে পারবে না। বেদ আমি বলি কোথাকার, বেদের সমাজ ব্যবস্থা তখন যা ছিল কোথাকার, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, ঠিক আছে, নারীরা পণ্য, আজও তাই, সেই ট্র্যাডিশন সমানে চলেছে আজও তাই, মেয়েরা পণ্য, মেয়েরা কোনো কিন্তু হাত দিতে পারবে না, মেয়েরা পুজো পাঠ করতে পারবে না, হ্যাঁ, গায়ত্রী মৈত্রী অপলা এরা কিন্তু চেষ্টা করেছিল, এরা কিন্তু হেরে গেছে, এরা একটা সংঘবদ্ধ হয়েছিল, একটা ছুটি তৈরি করেছিল, গায়ত্রী মৈত্রী অপলা এরা চেষ্টা করেছিল, এরা হোমযাগযজ্ঞ করতো এবং মন্ত্রদ্রষ্টা ছিল, মন্ত্রদ্রষ্টা বলে একটা ঋষি হয়, তো ঋষি মুনি ঋষিরা মন্ত্রদ্রষ্টা হয়, কিন্তু ওরাও মন্ত্রদ্রষ্টা ছিল। পরবর্তীকালে আর হলো না, তারপর তোমার এও বলো না, বরাহমীর ওর বইয়ের নাম কি, বরাহমীরের বইয়ের নাম, বরাহমীরের বউ খনা, সে
বড় আমি যে অনেক বড় ছিল তার চিন্তা কেটে ফেলা হলো, ঠিক আছে, যাতে সে আর বলতে না পারে। মানে এইরকম অত্যাচার হয়েছে মেয়েদের ওপরে, যেহেতু যে বড় মেয়ের মানে তার ওপরে উনি উপরে কোনো মহিলা থাকবেন, মহিলা থাকবে ওটা ওরা মেনে নিতে পারেননি, পর্যন্ত ওনার সিদ্ধান্ত নিলেন জিভ কেটে নেবেন, যাতে ও কোনো কথা আর বলতে না পারে, ঠিক আছে। তার মধ্যে তিনি যা বলেছে সেগুলো রেকর্ড হয়ে গেছিলো, সেগুলো আছে খোনার বচন, ঠিক আছে, খোনার বচন। তো এরকম অত্যাচার হয়েছে, তার কি মৈত্রী অপরাধ সবার উপরে অত্যাচার হয়েছে, এরা মন্ত্র দশটা ছিল এরা মানে পরবর্তীকালে মেয়েদের নিয়ে পূর্ণ হয়েছে, ব্যবসা হয়েছে, আজই ব্যবসা চলছে, আজও বাংলাদেশে যাও যদি মেয়েদের হাট আছে, হাটে মেয়েরা বিক্রি হচ্ছে, আজও আজ টুডে একুশে শতাব্দী আজকে এখনো মেয়ে ছেলে বিক্রি হচ্ছে, গিয়ে দেখতে পাবে প্রতিদিন আট বসে মেয়ে ছেলে, আট বসে ভোরের বেলা ওর মধ্যে মেয়ে ছেলে কেনা বেচা হয়, মেয়ে ছেলে পূর্ণ, যার জন্যে সমাজের এই পরিণতি আজকের পরিণতি ভুলে উঠছে একটাই। অথচ আমরা করছি কি, আমরা দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, সরস্বতী পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, ও তো মেয়েদের ঘৃণা করছি, ওর দ্বিচারিতা একটা, বুঝতে পারছো না, আমি বলবো এটা দ্বিচারিতা। আমি দুর্গা পুজো করছি, আমি কালী পুজো করছি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মেয়ে ছেলে যাবতীয় পুজো করছি, তারা করছি, কালী করছি, দশম মহাবিদ্যা করছি, সবটাই মেয়ে ছেলে, কিন্তু আমরা যখন এতে যাচ্ছি তখন আর বলছি না মেয়েদের ছোঁয়া যাবে না, মেয়েদের এ করা যাবে না, মেয়েদের ও করা যাবে না, মেয়েদের তা করা ইত্যাদি নানান কিছু আমরা শুনতে পাই, এখনও তোমরা শুনতে পাও এটা, মেয়েদের উপস্থিতি প্যান্ডেলে কম, এখন একটা চেষ্টা হচ্ছে মেয়েদের মন্ত্র দেওয়া হচ্ছে, মেয়েরা অনেক জায়গায় পুজো করছে, হ্যাঁ কালী পুজো করছে শোনা যাচ্ছে, আমি এখনও দেখিনি, যদি আমি শুনেছি যে নাকি দুর্গা পুজো করছে মেয়েরা, কালী পুজো করছে, মন্ত্র যে যেরকম পারে তারপরে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে এবং এরাও নিচ্ছেন, কিছু কিছু জায়গায় তো মেয়েরাই পুজো করে, সেখানে মেয়েরাই পুজো করছে, পুরুষের কোনো অধিকার নেই, ভালো জিনিস, মেয়েরাই পুজো করে, দুর্গা পুজো কালী পুজো মেয়েদের একটা একটা কমিটি আছে, তারা দুর্গা পুজো করছে এবং তাদের ব্রাহ্মণ হচ্ছে মেয়ে ছেলে মেয়ে মানুষ, তো এটা তো এখন তো দেখতে পাচ্ছি এটা চল হচ্ছে, এখন এটা তো কোনোদিন একসময় ছিল না, একসময় এটা ছিল না, আমার এটাই আমার এই যে আশ্চর্য লাগে, আমরা মেয়েদের পুজো করছি অথচ মেয়েদের আমরা প্রাধান্য দিচ্ছি না, আর দেখো সবচেয়ে বড় কথা একটা মেয়ে ছেলে না হলে সৃষ্টি হবে না, মেয়ে ছেলে পেট ছাড়া সৃষ্টি হবে না, এখন এরা বলছে কি মেয়ে ছেলে ছাড়াও সৃষ্টি হবে, এটা কৃষ্ণ বলে গেছে আগে, মানে মানে যার সন্তান হবে এরা যারও যাবে, এদের সমাজে কোনো এ থাকবে না, এরা যারও সন্তান হয়ে যাবে এবং এটা মানে মেয়ে ছেলে ছাড়াই হবে না, এ আসছে, এটা আসছে দিন আসছে আগামী দিন আসছে, অথচ মেয়ে ছেলে না হলে একটা বাচ্চা হবে না, একটা বাচ্চা বড় হবে না, মায়ের বুকে দুধ না পেলে বাচ্চা বড় হতে পারবে না, এসবগুলো কোথায় উড়ে গেল এখন এসব শুনতে পাচ্ছি, তো সমাজের অবক্ষয় শুরু হয়ে গেছে অনেকদিন আগে থাকতে, আর এটা চরম জায়গায় চলে এসেছে, এটা হওয়া মানে একটা আর বিরাট উল্কাপাত হবে বা কোনো কিছু হবে পৃথিবীটা, ভগবান আর পৃথিবীটা রাখবে না, ভগবান পৃথিবী রাখবে না রাখাই ভালো, এই ভাব আবার নতুন করে হোক সৃষ্টি, আবার নতুন করে হোক, নতুন করে সব কিছু হোক, আর এর থাকার দরকার নেই, সৃষ্টি এই পাপ তো এই পাপও থেকে যাবে, এই পাপে একটা বীজ থাকা মানে আবার পাপটা চলবে, ও আবার পরবর্তীকালে বড় গাছ হয়ে আবার সকলকে ওই একই ভাবে বিষাক্ত করতে থাকে, দরকার নেই, মেনে নিক বাবার মেনে নিক, আমি একসঙ্গে আমি মরবো, আমার কোনো অসুবিধা নেই, তো আমরা আমরা চাই না যে জগৎ সংসার মেয়েদের হাতেই চলছে, সেই মেয়েরা যদি উশৃঙ্খল করে দেয় ওদের করা হচ্ছে, মেয়েরা উশৃঙ্খল হচ্ছে না, ওদের করে দেওয়া হচ্ছে নানান রকমভাবে ওদের এ করা হচ্ছে, সবচেয়ে বড় কথা কি জানো, পাশের বাড়ি মারা যখন দেখি বাচ্চাটা ছ মাসে বাচ্চাটা রেখে দিয়ে কাজে যাচ্ছে, সে মধ্যে দুধটা পাচ্ছে না, পরবর্তীকালে সে কি ভালো কিছু হবে, আমরা আগেই বলতাম যে কয় কত বুকের দুধ খেয়ে যায়, মায়ের দুধ খেয়ে কত খেয়ে যায় লড়বো, তা সেটা তো উঠেই গেছে, এখন কোনো দুধ হয়ে গেছে মাও মানে দেয় না, মা দেয় না, মা বুক জুড়ে যাবে, ভয়েতে দেয় না, বুক জুড়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে এ আছে, এবং দেখছি আর ঘৃণা সমাজের প্রতি একটা ঘৃণা এসে যাচ্ছে, মেয়েদের প্রতি একটা ঘৃণা এসে যাচ্ছে,
পুরুষদের প্রতি একটা ঘৃণা এসে যাচ্ছে, তারা কি করে অ্যালাউ করছে জানি না, তাদের টাকার দল মানে একই বাড়িতে চারজন রোজগার করছে, বাচ্চা একটা হয়েছে, তিন মাসের না চার মাসে বাচ্চায় দেখতে পাচ্ছি, চার পাঁচ মাস ছুটি দেয় বোধ হয়, তারপর ছুটি ফুরিয়ে গেছে, যেতে হবে, মেটারনিটি লিভ শেষ হয়ে যায়, হ্যাঁ লিভ শেষ হয়ে গেছে, যেতে হবে, যা যাচ্ছে ও মুখে দুধটা পাচ্ছে না বাচ্চাটা, এর চেয়ে বড় অপরাধ আর কিছু নেই, এতে হ্যাং করে দেওয়া উচিত, এতে হ্যাং করে দেওয়া উচিত আমার মতে, না না এইরকম আলোচনা নিয়ে আবার পরে আবার আমরা হাজির হব পরে আরো অন্য কোনো এপিসোডে, তো আজকের জন্য এই পর্যন্তই, আবার পরে নতুন ভাবে নতুন কোনো টপিক নিয়ে আবার আমরা আলোচনা করব, আজকের মতো এই পর্যন্তই, প্রণাম গুরুদেব।